হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমি যে বিষয়টির উপরে ভিডিও বানাতে চলেছি, এই বিষয়টি হচ্ছে যে মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স, আপনারা সকলেই হয়তো জানেন যে আমরা মেসেঞ্জারের যে রিংটোনটি সবসময় আমাদের বাজে, তো সেই রিংটোনটি আমাদের অনেক বিরক্ত বোধ হয় বা অনেক সময় আমাদের বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেই রিংটোনটি পরিবর্তন করে নতুন একটি আমাদের ইচ্ছা মতো রিংটোন আমরা লাগাইতে পারি বা ইউজ করতে পারি, তো এটা নিয়ে মূলত আজকে আমার ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ওকে, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসছি। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাদের মেসেঞ্জার যে অ্যাপটি আছে, তো সেই অ্যাপটি আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো আপনাদের যদি এটি ডাউনলোড করা না থাকে তো আপনারা ডাউনলোড করে নেবেন। করার পরে সেকেন্ড যে কাজটি, আমরা উপরে এই যে লোগোটিতে ক্লিক করবো, দেন আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো হয়ে যাবে। তো আমরা এটাতে প্রবেশ করব। দেন প্রবেশ করার পরে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন। তো আমরা সিম্পলি এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামক অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে অনেকগুলো নোটিফিকেশনের এখানে অন অফ করার সিস্টেম দেওয়া আছে। তো আমরা যদি চাই তো সবগুলো এখান থেকে অফ করে দিতে পারি বা কিছু সময়ের জন্য করতে পারি। তো এটা আপনাদের বিষয়। তো আমরা যেহেতু মূল বিষয়টির দিকে আসি, তো মূল টপিকটি মূলত আমরা রিংটোন পরিবর্তন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন সাউন্ড নামে একটি অপশন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা নোটিফিকেশনটা যখন আসবে আপনাদের ফোনে, তো তখন আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আরেকটি হচ্ছে যে রিংটোন। তো আমাদের মূলত এই যে এই রিংটোনটি আসে সব সময়, তো মেসেঞ্জার নামে এই যে রিংটোনটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই রিংটোনটি মূলত সবসময় বাজে, যেটা আমাদের খুবই বিরক্তিকর লাগে। তো এখানে আরও অনেক রিংটোন আছে, আপনারা এগুলো এখান থেকে সিলেক্ট করে করে লাগাইতে পারবেন। ওকে, তো এই যে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের রিংটোন কিন্তু এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা সিম্পলি খুব সুন্দর করে অ্যাড করে করে আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা নান করেও রাখতে পারেন, ঠিক আছে? তো এভাবেই মূলত আপনারা রিংটোনটা পরিবর্তন করতে পারেন। তো সে এখানে আরও অনেক ফিচার আছে, আমি আপনাদেরকে যেমন দেখাই। প্রথম একটি ফিচার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড নামে একটি অপশন। তো এটা চালু করে দিলে আপনাদের পুরো ডার্ক হয়ে যাবে, তো যার ফলে আপনার ফোনের চার্জও টিকবে ভালো এবং আপনার চোখেরও ক্ষতি কম হবে। তো এটা আপনারা অন করে রাখতে পারেন। দেন আমরা যদি একটু স্ক্রল করে দেখতে পারি, তাহলে এখানে দেখি যে মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন। তো এটা থেকে আপনারা কী করতে পারবেন, যদি আপনাদের কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট বাদ দিয়ে শুধুমাত্র মেসেজের রিকোয়েস্ট পাঠায়, তো আপনারা এখান থেকে এটা চেক করতে পারবেন। ওকে, তো আরেকটি ফিচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি ফিচার। তো এটা আপনারা চালু করে রাখতে পারেন। তো এটা নিয়ে আমি মূলত পরে একটি ভিডিও আপনাদের যদি রিকোয়েস্ট করেন, তাহলে আপনাদের পরবর্তীতে একটি ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দিব। তো আজকে মূলত এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও। তখন জন্য গুড বাই।